সম্মানিত বন্ধুরা, আজকের অনুষ্ঠানের বোধমণি বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন বিএনএসও এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আমাদের সকলের প্রধান আজকের আলোচক ডক্টর আল মাসুর রহমান, প্রশিক্ষক ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা, স্যার তার বক্তব্য রাখছে। আজকের হামিদুল্লাহ ভূঁইয়া স্যার আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত ডাক্তার বটে। খুব ভালো লাগছে স্যারের সঙ্গে কথা বলতে। এবং শাহ আলম স্যার, আমি যখন শুনি এই শব্দটা কিচকিচ করছে, এরকম শব্দ ঠিক করতে হবে। আচ্ছা, আমি যখন শুনি কোনো বাংলার অধ্যাপক কথা বলবেন তখন আমি মুগ্ধ হয়ে থাকি থাকি। কারণ বাংলার অধ্যাপক মানেই হলো তাদের কথা শুনতে পাগল হয়ে যায়, তাদের উচ্চারণ, ভাষা সব। তো শাহ স্যার কলেজের অধ্যাপক, বাংলার প্রফেসর, আমি তো খুব মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথা, কিন্তু সাপ তো থামিয়ে দিলেন কথা বলতে। তবে হ্যাঁ, আমি একজন ব্র্যাকের টিচার। আমি গত 15 বছরে অন্তত 1.5 লাখ মানুষকে শুধু ট্রেনিং করিয়েছি কি করে রাগ কমাতে হয়। এমনকি বর্তমান যে সেনাপ্রধান, তিনি যখন বিডিআরের প্রধান ছিলেন, উনি দরবারে আমাকে দেখেছিলেন। আমি 2000 সেনাবাহিনীর একেবারে বেলজিয়াম থেকে ক্যাপ্টেন বলতো, 2000 এবং তাদের পরিবারকে আমি যে ট্রেনিং করেছি কী করে স্ট্রেস থেকে বাঁচতে হয়। তো আমি একজন জাতীয় প্লেয়ার বটে, আজকে আমার খেলা চলছে। তো চারজনের নাম খেলাঘর, আমি 1 নম্বর বোর্ডের ফেডওয়ার্ড। তো আজকে যখন খেলা সপ্তাহ ভাগে চিনি, তো 1 নম্বরে কিন্তু আমার নাম আজকে, কিন্তু এখনো টুকটুক করে ঘুরে চলছে, কিন্তু আমি নাই এমন রকমে তারপরে আমার বোর্ডটা অপমান যাবে। তো যাই হোক, খেলা তো সবসময় হয় না, ওই বছরে 2-3 বার খেলা হয়। এনিওয়ে, অ্যাকচুয়ালি স্যার, শাহ স্যার যে বলছিলেন জ্ঞানের কথা, আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি, দেখো বাবা, জ্ঞান থাকলে তো আর হবে না, বুদ্ধি থাকতে হবে। যেমন সেদিন কিছু রুগী আমার কাছে এসেছিলেন, যেহেতু আমি কাউন্সিলিং করি মনস্তাত্ত্বিক, তো বলছিলেন যে আলমাস ভাই, আমরা জানি রাগ করলে ডায়াবেটিস বেড়ে যায়, রাগ করলে হার্টবিট হয়, রাগ করলে প্রেশার বাড়ে। তো রাগ করা খারাপ জানি, কিন্তু তারপরে রাগ করি কেন? আপনি রাগ করা খারাপ জানেন, তারপরে রাগ করার কেন জানেন? এটা জানতে গেলে আপনাকে দুটো জিনিস জানতে হবে। স্যার এটাই বলছেন, আমি ভাবলাম ওখান থেকেই শুরু করি। সে একটা জিনিস কি, জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে? এই তোমার ছাত্রছাত্রী আছে ভালো করে শোনো, হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ ইন্টালেক্ট? জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে? তো জ্ঞান কাকে বলে, স্যার তো বললেন যে আমরা যা জানি না সেটা জানা, এটাকে ইংলিশে বলে কালেকশন অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্য সংগ্রহ করা। যে যত জানে সে তত জ্ঞানী, তাহলে সে জানে না তাকে কি বলে, অজ্ঞান। যে জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে তাকে কি বলে, জ্ঞান পাপী। আর যে জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করে তাকে বলে বুদ্ধিমান। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। বুদ্ধিমান হলো সে যে তার জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করে। তাহলে যেই রুগীরা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি জানি রাগ করা খারাপ, জানার পরও আমি রাগ করি কেন, আমি তাদেরকে বললাম, এবার বুঝছেন কী সমস্যা, আপনার জ্ঞান আছে যে রাগ করা খারাপ, তারপর আপনি রাগ করছেন কেন, কেন আপনার বুদ্ধি নেই, রাইট? কি আছে, জ্ঞান আছে, কি নাই? আচ্ছা, মিথ্যা কথা বলা খারাপ, আমরা সবাই জানি, তবে মিথ্যা কথা বলি কেন, কার বুদ্ধি নেই। আচ্ছা বলো তো, যারা সিগারেট খায়, আচ্ছা ওরা জানে না সিগারেট খেলে হার্ট অ্যাটাক হবে, সিগারেট খেলে আটারি ব্লকে যাবে, যদি সার্ভিকাল বসাতে পারবে। সিগারেট খেলে কি হয়, থ্রোট ক্যান্সার হয়, ফুসফুস ক্যান্সার হয়, আর্টারি ব্লক ক্যান্সার হয়। তাহলে যারা সিগারেট খায় কি জানে না, জানে। শুধু তাই না, সরকার ঠিক করলো সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকতে হবে সিগারেট খেলে হার্ট অ্যাটাক হবে, সিগারেট খেলে ক্যান্সার হবে, তারপরে আবার সিগারেট খায়। তো সরকার ঠিক করলো খামাখায় লিখে টিকার কাজ নেই, এক কাজ করো, সিগারেটের প্যাকেটের মধ্যে একটা ছবি দাও, বিভৎস ক্যান্সারের ছবি, যাতে মানুষ থেকে ভয় পায়। কিন্তু যারা সিগারেট খায় কী করে জানো, ওই ক্যান্সারের ছবিটা দিকে প্যাকেটের দিকে তাকায়, একটা স্ট্রিপ নেয় নিয়ে সিগারেটের প্যাকেটের দিকে তাকায়, তাকে বলে কি, ও এরকম, ভেরি গুড। ছবি দিলাম, তার মানে কি আছে কি নাই, নানা জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে সে কাজে লাগাতে পারছে না। আচ্ছা বলো, আচ্ছা ঘুষ খাওয়া খারাপ সময় জানলে, তোমার ঘুষ খাই এখন তো
আমাদের সরাসরি কোনো বুদ্ধি নেই। এখন ওদের বুদ্ধি আছে একটা লেভেল পর্যন্ত, কতটুকু বলি, ওরা মনে করে কি ঘুষ খাবো, টাকা কামাবো, বাড়ি করবো, গাড়ি করবো, প্লেনে করে যাবো, তিন চারটা বিয়ে করবো, তাহলে বুদ্ধি কতটুকু, টাকা কামাবো, বাড়ি করবো, গাড়ি করবো, তারপর কি করবো, প্লেনে করে ঘুরবো, তারপর কি করবো, অনেকগুলো বিয়ে করবো, ধরো ঘুষ খেতে খেতে 40 বছর, বাড়ি গাড়ি করতে করতে আরো 60 বছর, তো কতদিন মজাটা করবো, খুব বেশি হলে তারা এনজয় মানে ওই টাকা দিয়ে যে বাড়ি গাড়ি করে গাড়ি চালিয়ে করে কতদিন তারা মজাটা করতে পারে, বলো, খুব বেশি হলে 30 বছর, রাইট, আচ্ছা 40 বছর বা 50 বছর, তো 50 বছর কই যাবে, মাটির নিচে, 50 বছর মজা করেছে, কিন্তু 50,000 বছর 50 কোটি বছর পার্টির কারণে আর কি আমাদের পরে আগুন খাবে, রাইট, ব্যাপারটা ক্লিয়ার, তার মানে তাদেরকে বুদ্ধিমান কি করে বলছে, তার মানে তারা কখনোই বুদ্ধিমান না, তাদের বুদ্ধি অল্প, কারণ তারা ওই পর্যন্ত চিন্তা করতে পারছে না। তাহলে এখন আসো, তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা স্যার জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই, তাহলে বুদ্ধিকে আমরা অ্যাক্টিভেটেড করতে পারছি না কেন, আমরা জানি অন্যায় করা খারাপ, দুর্নীতি করা খারাপ, শয়তানি করা খারাপ, ধর্ষণ করা খারাপ, কিন্তু মানুষ কেন করছে, তার মধ্যে বুদ্ধি নাই, বুদ্ধিকে অ্যাক্টিভ করতে অ্যাক্টিভেটেড করতে কেন, এটা তো তোমরা জানতে চাও, যে জ্ঞান আছে কিন্তু কেন বুদ্ধি নাই, এটা জিজ্ঞেস করা করবে না আমাকে, নিশ্চয় করা উচিত, তাহলে আসো একটা সূত্র লিখে নাও, শিখে নাও সূত্রটা, বলে রাখবা, বুদ্ধি ইজ ইকুয়াল টু অ্যাওয়ারনেস মানে ইন্টালেক্ট, ইন্টালেক্ট মানে বুদ্ধি, সবাই বলতো মনোযোগ দিয়ে শোনো, ইন্টালেক্ট মানে বুদ্ধি ইজ ইকুয়াল টু অ্যাওয়ারনেস প্লাস আন্ডারস্ট্যান্ডিং, আমি বাংলায় বলছি, বুদ্ধি সমান সমান সচেতনতা যোগ বুঝতে পারো, কি বললাম, আচ্ছা আধারটা হয়ে যান, আমি 2 মিনিট ওয়েট করি, বুদ্ধি সমান সমান সচেতনতা যোগ বুঝতে পারো, আমি একজন স্যার, সচেতনতা কাকে বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা বলি না এই সচেতন হয়ে রাস্তা পার হইও, আচ্ছা কেউ যদি সচেতন হয়ে রাস্তা না পার বের হতে অ্যাক্সিডেন্ট হবে না, ওই যে অনেক বাড়ির সামনে লেখা থাকে বি অ্যাওয়ার অফ ডগ, কুকুর থেকে সচেতন থাকবে ওদের কামড়াবে, রাইট, তাহলে সচেতন মানে কি, তারপরে চোখ মুখ খোলা রেখে পঞ্চমিন্দ্রিয়কে জাগ্রত রেখে কোনো কিছুকে বোঝা, রাইট, ক্লিয়ার, অনুভব করা, ক্লিয়ার, রাইট, এই যে আমাদের স্যার যে কথা বললেন প্রফেসর বাংলা বিভাগে অনেক জরুরি কথা বলছে, তোমরা কিন্তু অনেকে শুনেওছ কিন্তু তোমাদের মনে নেই, কেন বলো তো, কেন তোমরা সচেতনভাবে শোনো না, এই যে হামিদুল্লাহ স্যার মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন বিখ্যাত চিকিৎসক স্যার, উনিও যদি শেষে কথা বলবেন কিন্তু তুমি যদি অ্যাওয়ারলি সেটা না শোনো তোমার মনে থাকবে না, এই যে মানে না অভিজ্ঞতা সেটা না যেটা তোমার জীবনে ঘটেছে, অভিজ্ঞতা সেটা যে ঘটনাটা তুমি শিখেছো, শিখেছো মানে বুঝেছো, বুঝেছো মানে মনোযোগ দিয়েছো, কি বুঝাতে পারছো তোমাদেরকে, তাহলে অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে মনোযোগ দিয়ে চোখ কান খুলে রেখে কোনো কিছুকে অবজার্ভ করা, কিরকম যেমন এরকম বলি না, ও আচ্ছা আচ্ছা তাই, ও এবার বুঝছি, কখন আন্ডারস্ট্যান্ডিং হলো,
এরকম আচ্ছা এবার তাহলে আন্ডারস্ট্যান্ডিং কেমন হলো যখন আমি সচেতন হলাম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হতে গেলে আমাকে মনোযোগ দিতে হবে এই জন্য আমি আগে আমার ছাত্রদেরকে বলি দেখো পড়লে হবে না স্যার কিন্তু বলেছেন পড়লে হবে না শিখতে হবে পড়ে লাভ কি যদি আমি না শিখি পড়লাম একটা গল্প পড়লাম বা আমি দুই পাতা পড়লাম আমার পাঠ্যপুস্তক কিন্তু আমি কিছুই বুঝলাম না তাহলে পড়ে লাভ নেই এই জন্য আমরা সবসময় শিক্ষকরা বলি পড়ে কোনো লাভ নেই যদি তুমি সেটা থেকে না শেখো আমরা লার্নিং করি কেন আমরা স্টাডি করি লার্নিং করার জন্য কিন্তু আমি শিখলামই না এই যে বলে না সারা রামায়ণ পড়ে পড়ার দিন বলে সীতাকার পাপ তার মানে কি রামায়ণ সারা ধরে পড়েছে পড়াতে পারে সীতাকার পাপ মানে কি বুঝে তো বুঝে নাই সীতা ছেলেরা মেয়ে সেটাও বুঝে নাই সীতাকার বাপ হয় না ঘুরে তো মা হয় সীতাকার বাপ সীতাকার বাপ হয় না ঘুরে তো মা হয় কি আগে বুঝতে পারছি তাহলে আন্ডারস্ট্যান্ডিং কখন হবে যখন আমি মনোযোগ দেব তা আজকে আমি কথা বলে লাভ নেই আজকে তোমরা কেউই ছাত্রছাত্রী নাই দু চারজনকে কথা বলে লাভ নেই আমি আজকে ভেবেছিলাম তোমাদেরকে রাগ কমানোর উপর কিছু কথা বলবো টেনশন ফ্রি হওয়ার জন্য কথা বলবো কিন্তু টেনশন ফ্রি যে তোমরা হবা তো লোকই তো না তোকে আমি বোঝাবো এই আল্লাহ মঞ্চকে বোঝাবো স্যার কথা বলবো বিশ্বের প্রথম দশটি মৃত্যু রোগের নাম কি এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক এই যে সেদিন মারা গেল শিল্পী কি নাম আই বাচ্চা তার আগে এক সপ্তাহ আগে মারা গেছে আমার এক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সে প্লেন থেকে নেমেছে কক্সবাজার থেকে গাড়িতে করে বাসে যাচ্ছে শেষ রাস্তায় ও আমি জানতাম না হার্ট অ্যাটাক হার্টের রোগ আছে মারা গেল তার কিছুদিন আগে কে মারা গেল 21 টিভির সে দুপুরে ঘুমাইছে শেষ উঠতে পারল তার কিছুদিন আগে কি হয়েছে আমার এক ছাত্র কুমিল্লা ঈদের সময় কোরবানি ঈদে সে ঘুম থেকে উঠে সবাইকে ঈদ মোবারক জানিয়েছে ফেসবুকে তারপর গোসল করেছে পায়জামা পরেছে তারপর ঢাস শেষ তাহলে পৃথিবীতে এক নম্বর মৃত্যু রোগের নাম কি হার্ট অ্যাটাক আচ্ছা হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি টেনশন টেনশনের প্রধান কারণ কি এই স্ট্রেস মানসিক চাপ মানসিক চাপের প্রধান কারণ কি নেগেটিভ থট আমি আবার বলছি মনোযোগ দিয়ে শোনো পৃথিবীতে এক নম্বর মৃত্যু রোগের কারণ হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 লাখ লোক মারা গেছে কিন্তু ওই বছর হার্ট অ্যাটাক মারা গেছে 20 লাখ লোক ওই যে একটু দেখে ডিপ্রেশনে মন খারাপ হয়ে তো 3 লাখ উড়ে গেছে তো বাংলাদেশেও তাই সবচেয়ে মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক ঘরে ঘরে মানুষের হার্টের প্রবলেম ঘরে ঘরে হাই প্রেশার ঘরে ঘরে কি মানুষের আচ্ছা যে স্যার যেটা ডাক্তার আচ্ছা যে প্রবলেম তারপরে মানুষের প্রেশারের প্রবলেম ডায়াবেটিসের প্রবলেম তাহলে ঘরে ঘরে অসুস্থ ওকে তাহলে পৃথিবীতে এক নম্বর মৃত্যু রোগ আছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি টেনশন টেনশনের প্রধান কারণ কি স্ট্রেস স্ট্রেসের প্রধান কারণ কি নেগেটিভ থট নেগেটিভ চিন্তা নেতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা কাকে বলে যে চিন্তা করলে রাগ হয় মেজাজ গরম হয় হতাশ লাগে মন খারাপ হয় হিংসা লাগে ঈর্ষা লাগে যে চিন্তা করলে আমাদের খারাপ লাগে ওই সকল চিন্তাকে বলে নেগেটিভ চিন্তা তাহলে পজিটিভ চিন্তা কাকে বলে যে চিন্তা করলে শান্তি লাগে সুখ লাগে আনন্দ লাগে ভালো লাগে আত্মবিশ্বাস জাগায় আমি পারবো আমার পক্ষে সম্ভব বুঝছো কি বুঝো নাই তাই নেগেটিভ চিন্তা কাকে বলে যে চিন্তা করলে রাগ লাগে হতাশ লাগে মন খারাপ হয় মেজাজ গরম হয় হতাশা হয় হিংসা হয় অহংকার হয় ওই সকল চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা আমরা যত নেগেটিভ চিন্তা করবো পারবো না হবে না সম্ভব না বোধহয় তাহলে আমরা দিন দিন হতাশ হয়ে যাবো এখন প্রশ্ন করছে হচ্ছে আমরা পজিটিভ চিন্তা কী করে করবো হাও সেদিন একটা রিপোর্ট দেখলাম আমেরিকাতে যে যেই সকল মানুষরা পজিটিভ চিন্তা করে তাদের গড় আয়ু 100 বছর হয় এই যে স্যার চিকিৎসা করেন কেউ যদি মনে করে আমি ভালো হবো না আমি সুস্থ হবো না ও কিন্তু অসুস্থ ও কিন্তু সুস্থ সহজে হবে না কারণ বিজ্ঞান বলে আমরা যা চিন্তা করি ওই চিন্তাটা ব্রেনের মধ্যে গিয়ে
ওটাকে রিসিভ করে না, আমরা যেমন চিন্তা করবো ব্রেন সেটাকে রিসিভ করে। আমি যদি আমি সুস্থ হবো ব্রেন করি গ্যাস, আমি যদি আমি সুস্থ হবো না ব্রেন করি গ্যাস, তুমি সুস্থ হবে। কারণ আমাদের ব্রেন এমন যে আমি যা চিন্তা করবো ব্রেন সেটাকে রিসিভ করবে। ব্রেন টু বোকা, ব্রেন ভীষণ পাওয়ারফুল। এই ব্রেনের কারণে আমরা কম্পিউটার বানিয়েছি, এই ব্রেনের কারণে আমরা কি করেছি চাঁদে গেছি, কিন্তু এগুলোর দিক থেকে ঠিক আছে, কিন্তু ব্রেন আরেক দিক থেকে বোকা। সেটা কি ব্রেন সত্যি রিয়ালিটি এবং ইমাজিনেশন, কল্পনা এবং বাস্তব, এই দুটোর পার্থক্য ব্রেন করতে পারে না। আমি কি বুঝাতে পারছি? এই যে কেউ বুঝতেছে না তাহলে কথা বলি আপনি, আমাদের ব্রেন রিয়ালিটি এবং ইমাজিনেশন, বাস্তব এবং কল্পনা, এই দুটোর পার্থক্য ব্রেন করতে পারে না। কি বুঝছো কি বুঝে না? রাইট, আমাদের ব্রেন বোকা, এদিক দিয়ে বোকা। ও সত্যি জিনিস এবং কল্পনা, এই দুটোর পার্থক্য করতে পারে না। এক্সাম্পল দিয়ে তাহলে বুঝবা, ধরো একটা মৃত লাশ, খুব ঘনিষ্ঠ বাবা মা কেউ মারা গেছে আত্মীয়, তো আমরা কাজে কেন ব্রেন বলে এই থাকো তোমাদের সামনে লাশ, একটু পরে কবর দেওয়া হবে, তাকে তুমি আর পাওয়া না, রোজন রোজনে কত কিছু করেছে, তখন আমরা কাজ করি সত্যি সত্যি কান্না চলে আসবে। তো এই যে আমরা কাঁদি, এই কান্না তো সত্য, রাইট? সত্যি সত্যি লাশ, রিয়েল, দিস ইজ রিয়েল। তাহলে আমাদের চোখের সামনে লাশ, আমরা কাঁদি কেন? কারণ আমাদের ব্রেন বলে এই তো লাশ, একটু পরে থাকবে না, আমরা কাঁদি, ওকে এই কান্না ঠিক আছে। কিন্তু আমরা যখন সিনেমা দেখি, সিনেমা তো অবাস্তব, সিনেমা তো সত্য না, কিন্তু আমরা সিনেমার মধ্যে দেখি নায়ক বা নায়িকা মারা গেছে, কিন্তু হলের মধ্যে বসে আমরা তো মনে নেই, বুঝছো না বুঝো এই যে বুঝছো, তো বাস্তব লাশ দেখে আমরা কাঁদি কেন সত্য, কিন্তু সিনেমার লাশ তো বাস্তব না, তুমি কাঁদো কেন? বিষ্ণু মেয়েরা বেশি কাঁদো কেন বলো তো? আমাদের ব্রেনটা বুঝতে পারে না, ব্রেন মনে করে ওই দেখো সত্যিকারের লাশ, কাঁদো কাঁদো আচ্ছা তুমি ঘুমাই গেছো, স্বপ্ন দেখতেছো, স্বপ্ন তো স্বপ্নে, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছো যে তুমি একটা নদীর মধ্যে পানির মধ্যে পড়ে গেছো, তুমি গর্তের মধ্যে পড়ে গেছো, একটা তোমার একটা সাপ তোমাকে কামড়াইতে আসছে, এখন তুমি ধরে সাঁতার কাটতেছো, তুমি সাঁতার কাটতে ও ঘুমের মধ্যে ঝাঁটা কাটতেছো, একটা হাঁপায় গেছো সাপ কামড়ে দিত, হঠাৎ ঘুম লাগাও, বাঁচে গেছি, তো তুমি হাঁপায় লাগান, ওই রাম তুমি হাঁপায় লাগান, সাপ তো শুধু শুধু কামড়ান, কিন্তু আমাদের ব্রেন বুঝতে পারে না, ব্রেন মনে সত্যি সত্যি সাপ কামড়াচ্ছে। কি বুঝছো না বুঝো নাই? তাহলে আমাদের ব্রেন কোন দিক দিয়ে বোকা? ও রিয়ালিটি এবং ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। এই যে সার বসে আছে, কোনো ব্যক্তি যদি মনে করে আমি সফল হব, আমি চ্যাম্পিয়ন হব, এই যে আমি কিন্তু স্পোর্টসম্যান, জাতীয় প্লেয়ার, উনি কিন্তু জাতীয় তো ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কোন আমরা প্লেয়ারটাকে শেখাই যে আপনি খেলার আগে সবসময় ভাবলেন যে আমি জিতব, আমি চ্যাম্পিয়ন হব, যখন আমি মনে করি আমি চ্যাম্পিয়ন হব হবে না, তোর ব্রেন বলে করে হ্যাঁ হবে না। আর আরো দুজন শুদ্ধ ব্যক্তি আছে, আচ্ছা বলো তো আমি শুধু 1, 2, 3, 4। আচ্ছা আমাদের সময় স্কুল কলেজ জীবনে কোনো শিক্ষক ছিল না, জিজ্ঞেস করতাম তাদের, জিজ্ঞেস করতাম আমরা যদি স্কুলে পড়েছি কলেজে পড়েছি, আমাদের কোনো শিক্ষক ছিল না, প্রাইভেট টিউটর ছিল না, কিন্তু আমাদের আমাদের সন্তানদের 4-5টা করে শিক্ষক নাই কেন? ওদের মাথায় কি বুদ্ধি কম? ওদের মাথায় আমাদের কি বেশি বুদ্ধি? কিন্তু আমাদের কোনো শিক্ষক ছিল না, আমাদের সন্তানদের 3-4টা কোনো শিক্ষক থাকে কেন জানো? কারণ আমরা আমাদের সন্তানদের আত্মবিশ্বাসকে কমিয়ে দিই, আমরা আমাদের সন্তানকে কি বলি জানো? ও বাবা, ও আপু, ও মামুনি, তোমার কয়টা টিচার লাগবে, কোন কোন সাবজেক্টের টিচার লাগবে? তখন তার বেন বলে কি, ও আব্বু যখন বলছে টিচার লাগবে তখন নিশ্চয়ই লাগবে, আমি বুঝি না। তাহলে আমি আমার আছে কি বললাম, তুমি কোনটা কোনটাতে কম বোঝো, কোনটাতে টিচার লাগবে, সঙ্গে সঙ্গে তাদের বেন বলে কি, আব্বু তো বলছে কম বুঝি, নিশ্চয়ই কম বুঝি, বুঝছো কি বুঝো না? শুধু তাই না স্যার, আমরা এটাও বলি, তুমি চিন্তা করো না এলাকার মধ্যে সবচেয়ে ভালো টিচার দেবো, কারণ তুমি তো একটা
আর তার ব্রেন বলে কি ইয়েস আমি একটা গাধা। আমরা যত আমাদের ছাত্রদেরকে বাচ্চাকে বলবো তোকে দিয়ে কিছু হবে না, তুই একটা গাধা, তুই একটা বোকা, যতবার বলবো তার ব্রেন ততবার বলবে ইয়েস আমি গাধা। তোমার পক্ষে হবে, তুমি পারবা, তোমাকে আমি যা চিন্তা করব আমার ব্রেন সেটাই রিসিভ করবে। আমি যদি মনে করি আই এম হ্যাপি, এই যে বলে না, এই যে বলে না, খুশি হওয়া সুখী হওয়ার একমাত্র উপায় আছে নিজেকে সুখী মনে করা। আমি যদি মনে করি আমি সুখী, তবে সুখী আমার ব্রেন মনে করে সুখী। কেউ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম ভাবে রে এটা কি রে, এটা ডায়াবেটিস, এটা হাই প্রেশার, এটা দেখতে চালাটা তুলে তো পসা, আজকে আমার আজকে শরীরটা খারাপ যাবে, তখন ব্রেন বলে ইয়াস তোমার শরীরটা খারাপ যাবে। আমার সকালে উঠে মনে করা উচিত আই এম এ ব্রিলিয়ান্ট, আই এম এ জিনিয়াস, আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ হেলদি, আই এম এ গুড পার্সন, আই এম রাইট। আজকে কি বলবা সকালে ঘুম থেকে উঠে কি বলবা? আই এম এ জিনিয়াস, আই এম এ ব্রিলিয়ান্ট। মেয়েরা বলবে এই তো এটা কি হচ্ছে, এটা ছেলেরা বলবে আমাদের সাথে এটা শাহরুখ খানের চেয়ে সুন্দর, মেয়েরা বলে এটা ক্যাচের চেয়ে সুন্দর লাগছে। আমি কিন্তু কোনো গল্প গুজব করছি না, আমি সত্য কথা বলছি, রাইট? তাহলে স্যারের টিচার ছিল না, স্যারের টিচার ছিল না, আমার টিচার ছিল না, এই স্যারেরও টিচার ছিল না, কিন্তু আমাদের সন্তানের চার পাঁচটা টিচার থাকে কেন? কেন আমরা দেখো রাস্তার ধারে একটা চায়ের দোকানদার, তার ছেলেও জিপিএ 5 পায়, আর আমি ঢাকায় দেখেছি 5-6টা টিচার সেও জিপিএ 5 পায়। কেন? আমি অনেক ছাত্রকে সাথে দেখেছি বাসায় 7টা টিচার বই নিয়ে বসে আছে, আমি যদি পড়ছো না কেন? বলে স্যার আসবে পড়াবে তাহলে বুঝবো, কারণ তার ব্রেনের মধ্যে সেভ করা আছে আমি বুঝি না, স্যার বুঝাইলে বুঝবো, সর্বনাশ, ফিনিশ। তাহলে আজকে ক্লিয়ার? আত্মবিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস জাগাতে হবে, আমার দ্বারা হবে, আমি পারবো, রাইট? করেক্ট। তাহলে আজকে স্যার আমাকে বলেছিলেন টেনশন নিয়ে কথা বলতে। আচ্ছা অ্যাকচুয়ালি তোমরা বলো তো টেনশন কেন বলে, বলো টেনশন কেন বলে? আমার মানে কি বলে স্যার, জানি না, আমার ভীষণ রাগ, আমার রাগ নিয়ে যায়, আমি যাই রাগ মানে ওই রাগ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্গার? বলে স্যার অ্যাঙ্গার বাড়িতে যাই না, আমি তো অ্যাঙ্গার বাড়ি যাবো তো অ্যাঙ্গার অ্যাঙ্গার হোক। আচ্ছা বলো টেনশন কেন বলে, টেনশন কেন বলে? রাগ হলে টেনশন আছে, রাগ করলে টান হয় বডিতে, ভয় পেলে, হতাশ হলে। সুতরাং যে কোনো ব্যাপার যদি নেগেটিভ কিছু ঘটে তখন আমাদের শরীরের মধ্যে টান হবে, এবং এই টানটা হয় নেগেটিভ চিন্তা করলে। আমি একটু আগে বলেছি নেগেটিভ চিন্তা কাকে বলে, রাগ, যে চিন্তা করলে রাগ উঠে, মেজাজকরণ হয়, হতাশ লাগে, অশান্ত লাগে, সেই সব হচ্ছে মন। কাকে বলে মন? হলো চিন্তার সমষ্টি। ভালো চিন্তা করলে মন ভালো থাকবে, খারাপ চিন্তা করলে মন খারাপ থাকবে। তারপরে খারাপ চিন্তা করবো কেন? অলওয়েজ ভালো চিন্তা করবো, আমার দ্বারা হবে, ওর দ্বারা হবে, আমরা একটা সুন্দর মানুষ হব, সবাই আমাকে সাহায্য করবে, আমি সুখী হব, আমি ভালো থাকবো, আমার দ্বারা মানুষ আমার জন্য কল্যাণ করবে, আমি মানুষের কল্যাণ। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, নেভার থিঙ্ক নেগেটিভ, কখনই খারাপ চিন্তা করতে যাবে না। তো যাই হোক, আমার ফেসবুকে তোমাদেরকে বলছি, আমার ফেসবুকে ইউটিউবে আলমাসুর রহমান ইউটিউব
ওখানে আমার অনেক ট্রেনিং আছে, কি করে ভালো চিন্তা করতে হয়, কি করে টেনশন মুক্ত থাকতে হয়, কি করে রাগ কমাতে হয়, কি করে মন ভালো রাখতে হয়, এভরিথিং ইজ দেয়ার। তো আজকে আমি আলোচনা করবো না, তা দায়িত্ব পারি লোকজন নাই, তো ভবিষ্যতে আমি আসবো তোমাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্ত থাক।